আমি মহুয়া দাস, আমি কাঁচরাপাড়া থেকে এসেছি শাস্ত্রীজির কাছে। ব্যারাকপুরে আমি শাস্ত্রীজির কাছে দেখাই এবং বিগত 1.5 বছর ধরে শাস্ত্রীজির সঙ্গে আছি এবং আমরা ভীষণ উপকৃত। আমার হাজবেন্ডের ভীষণ একটা ক্রাইসিস টাইম যাচ্ছিল, সেইখান থেকে আমার হাজবেন্ডের এখন মোটামুটি একটা জায়গায় সে এসে দাঁড়িয়েছে। আমিও বাই প্রফেশন একজন টিচার, আমিও মোটামুটি ঠিকঠাক জায়গাতেই আছি। আর আমার একটিমাত্র সন্তান সমৃদ্ধ, সে খড়গপুর আইআইটিতে এমটেক করছে এবং পিএইচডি করতে যাবে ইউএসএতে। মোটামুটি তার সব হয়ে আছে, কিছু একটা জায়গায় সমস্যা হচ্ছে। আমরা আবার শাস্ত্রীজির কাছে এসেছি, শাস্ত্রীজি আমাদের কথা দিয়েছেন যে ঠিক সব ব্যবস্থা হয়ে যাবে। আমরা ভীষণ উপকৃত শাস্ত্রীজির কাছে এসে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার অনুষ্ঠান আপনারা দেখছেন, পরপর আমি অনুষ্ঠান করে যাচ্ছি। আজকে আমি বলবো কিছু গ্রহের সঞ্চার আমাদের জীবনকে আপস অ্যান্ড ডাউনের মধ্যে নিয়ে যায়, কিছু গ্রহের সঞ্চার আমাদের জীবনকে খুব উপরে নিয়ে চলে যায়, কিছু গ্রহের সঞ্চার আমাদের নিচে চলে যায়। এই সঞ্চার এবং গ্রহের দশা অন্তর্দশা আমাদের জীবনকে কিন্তু কিছুটা তছনছ করে দেয়, কিছুটা ভালো করে দেয়, কিছুটা ভালো হয়। তো আজকে আমি বলবো যে রবির সঞ্চার হচ্ছে মীন রাশিতে। আগামী 14 মার্চ হয়ে গেছে, 14 মার্চ রবির সঞ্চার মীন রাশিতে হয়ে গেছে। রবি আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম সব কিন্তু রবি আমাদের ইন্ডিকেট করে। তো সেখানে বলবো আমরা রবি হচ্ছে দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠে। যদি গোচরে, এই ঘরে যদি গোচর হয় তাহলে কিন্তু ভীষণভাবে ফল দেয় এবং এই ঘরের ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতি করে। এবং রবি আর কি করে, রবির যে জায়গাগুলো আমরা পাচ্ছি, রবি কোন জায়গায় ভালো ফল দেয়, সেই রাশিতে যদি গোচর হয় সেই রাশির কিন্তু ভালো হয়। প্রথম কথা, মেষ রাশির ঘরে যদি রবির গোচর হয় খুব ভালো, সিংহ রাশির ঘরে যদি রবির গোচর হয় খুব ভালো হয়, ধনু রাশির ঘরে এবং মীন রাশির ঘরে, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির ঘরে যদি রবির গোচর হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয়। কি বললাম, মীন রাশির ক্ষেত্রে ভালো হয় মীন, সিংহ, ধনু, মীন এবং বৃশ্চিক এবং কর্কট। এই রাশিগুলোর ক্ষেত্রে ভীষণ কিন্তু রবির যখন সঞ্চার হবে তাদের কিন্তু ফুলে ফেঁপে উঠবে। আজকে আমি বলবো রবির 14 মার্চ সঞ্চার হয়ে গেছে, এখানে কিন্তু মীন রাশিতে সঞ্চার হয়েছে। মীন রাশির অধিপতি কে? রবি। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেখানে রবির সঞ্চার হয়েছে। রবি বৃহস্পতির যোগটা কিন্তু ভালো, এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা জানি রবিকে আমরা বলি সূর্য, একটা বিশাল পাওয়ার, একটা দ্যুতি, একটা ছোটা, একটা দীপ্তি, একটা আলো। এবং বৃহস্পতি, সেখানে কিন্তু আমরা বৃহস্পতিকে আমরা গোল্ড বলি, বৃহস্পতিকে জ্ঞান বলি, বৃহস্পতিকে বলি চেতনা। এবং রবি হচ্ছে আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, সম্পর্ক, প্রেম, ভালোবাসা, অর্থ সব। কারণ গ্রহদের কোনো নিজস্ব আলো নাই, রবির আলোই সব আলোকিত। গ্রহ যখন কোনো ভালো গ্রহের সঙ্গে সংযোগ করবে তখন তার ভালো হয়, এটাকে বলে সঞ্চার, গোচর, ট্রানজিট। এখন রবির সঞ্চার হয়ে গেছে 14 মার্চ, কোথায়? মীনের ঘরে। মীনের ঘরের অধিপতি মালিককে বৃহস্পতি, এই বৃহস্পতি রবির এই সঞ্চারটা কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হবে। কয়েকটা রাশির সেই রাশি নিয়ে আমি কিছু আলোকপাত করব। প্রথম কথা বলি, এখন যে গ্রহের সঞ্চার চলছে, এখন গ্রহের সঞ্চার যেটা বলছে, বৃহস্পতি এবং চন্দ্র কিন্তু মেষের ঘরে আছে এবং কেতু আছে কিন্তু কন্যার ঘরে এবং আমাদের মঙ্গল আছে কিন্তু মকরের ঘরে এবং শনি শুক্র কুম্ভের ঘরে এবং রবি বৃহস্পতি রাহু কিন্তু এখন মীনের ঘরে সঞ্চার হয়েছে। তো এখন যেটা বলবো মীন রাশির ক্ষেত্রে, মীন রাশি লগ্ন যাদের, এবং যে কথাগুলো আমি বলবো রাশি লগ্ন অনুযায়ী কিন্তু বলা হচ্ছে। তো মেন ক্ষেত্রে বলবো, যদি কারুর বৃষ রাশি বৃষ লগ্ন হয়, এই একটা মাস খুব ভালো সময়টা আছে, মার্চের 14 পর থেকে এক মাস খুব ভালো সময় যেহেতু রবির সঞ্চার হয়েছে। বিশেষ করে বলবো বৃষ রাশির ক্ষেত্রে, এই বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো একাদশে কিন্তু রবির সঞ্চার হয়েছে বৃহস্পতির ঘরে। অর্থনৈতিক বিরাট একটা ব্যাপার থাকবে, মানসিক যে অস্থিরতা চলছিল সেটা কিন্তু কাটবে। চাকরি ক্ষেত্রে যাদের বিভিন্ন দিক থেকে প্রবলেম সেটা কিন্তু অনেকটা সলভ হবে। অনেকে দেখবেন সাসপেন্ড হয়ে বসে আছেন, তাদের কিন্তু সাসপেন্ড লেটার উঠে যাবে। অনেকে দেখবেন চাকরিস্থলে অনেক শত্রুতা দেখা দিয়েছে, চার ছ মাস ধরে চলছে, নাজেয়াল হয়ে যাচ্ছেন, বৃষ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু লোপ পাবে।
বিদেশে যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আছে, যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আছে, যারা লয়ার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, যাদের বৃষ রাশি বৃষ লগ্ন। ব্যবসা যারা করছেন বিশেষ করে ফ্যান্সি আইটেমের যারা বিজনেস করছেন, প্রমোটিং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। কারণ একাদশে বৃহস্পতির সঞ্চার, সেটা হচ্ছে রবির সঞ্চার বৃহস্পতির ঘরে, সেটা কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো। এরপর আসবো আমি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দশম, দশম স্থানকে আমরা বলি কর্মস্থান। এই কর্মস্থানে কার প্রবেশ হয়েছে? রবির প্রবেশ হয়েছে বৃহস্পতির সঙ্গে যুক্ত বৃহস্পতির ঘরে। এটা খুব কমফোর্টেবল জোন মীন রাশিতে। আমি প্রথমেই বলেছি যে মেষ সিংহ ধনু মীন বৃশ্চিক এবং কর্কট রাশির রবির সঞ্চারে ভীষণ ভালো ফল হয়, এটা কিন্তু আমি বারবার বলে আসি এবং বলছি এবং কিন্তু ঘটনা এটা। তো এই রাশিতে মীনের সঞ্চার হয়েছে, মীন রাশিতে সঞ্চার হয়েছে রবির। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হয়েছে, ভালো হবে। যারা পড়াশোনা করছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা রেজাল্টটা কিন্তু ভালো হবে। চোদ্দই মার্চের পর থেকে শুরু হয়ে গেছে, ভীষণ কিন্তু ভালো যোগ পাওয়া যাচ্ছে, দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। আমি যেগুলো বলি খুব অথেন্টিক বলি, খুব বিচার বিশ্লেষণ করি বলি, ক্যালকুলেশন, অঙ্ক, তিথি, নক্ষত্র, গ্রহের ট্যানজিট, তার ল্যাটিচিউড লংগিচিউড সব কিছু ব্যবস্থা নিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করে ম্যাথামেটিক্স, এটা জ্যোতিষটা একটা ম্যাথামেটিক্স, অঙ্ক কষে সমস্ত কিছু জায়গাটা আমি বলছি আপনাদের। দেখবেন মিথুন রাশির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যারা আছে, চাকরি বাকরির ক্ষেত্রে আছে যারা, তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতি হবে যাদের মিথুন রাশি মিথুন লগ্ন। এরপর যে রাশিটা আমি আসবো তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠ ঘরে কিন্তু ভালো ফল দেবে। ষষ্ঠ ঘর তো আমাদের দুস্থান, কিন্তু রবির ষষ্ঠ, তৃতীয় এবং দ্বিতীয়ের অবস্থানটা খুব ভালো তুলা রাশির ক্ষেত্রে, কিন্তু ভীষণ একটা ভালো জায়গা হোল্ড করবেন আপনারা। অনেকদিন থেকে অনেক ডিস্টার্বে আছেন, এমনি তুলা রাশির ক্ষেত্রে 2024টা কিছুটা ভালোই আছে। ফার্স্ট বলেছি মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো আছে, এখন এই কিছু কিছু গ্রহের সঞ্চারের ফলে সেটা আরও ভালো হচ্ছে, আরও ভালো হবে, আরও ভালো দিক থেকে হবে, সেগুলো আপনাদের ওয়াকিবহাল করালাম। আমাদের গ্রহের সঞ্চারের ক্ষেত্রে একটা ভীষণ কিন্তু ভালো কাজ করে। তো এখানে বলবি যে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ। বিদেশে আছেন কিন্তু আরও কিছুদিন যদি ভিসাটা পাওয়া যায় তাহলে থাকতে পারবেন। ভিসা নিয়ে একটা প্রবলেম হচ্ছে, সেটা মিটে যাবে কিন্তু যারা বিদেশে আছেন। তুলা রাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ করে বসে আছে সব ভালো আছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সাবধান। এই 14 মার্চের পর থেকে একটু বাইক যারা চলবেন সাবধানে, চার চাকা যারা চালাবেন সাবধানে, সাইকেল যারা চালাবেন তারা একটু সাবধানে থাকবেন, ওই ক্ষেত্রে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। বাকি অর্থের জায়গাটা ভালো হবে, ব্যবসার জায়গা ভালো হবে, মানসিক দিক থেকে অনেক উন্নতি হবে। সবচেয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রচণ্ড ডিস্টার্ব ছিল, সেই জায়গাটা কিন্তু অনেক ভালো হবে যাদের তুলা রাশি তুলা লগ্ন। এই মীনের ঘরে কিন্তু রবির সঞ্চারের ফলে অনেক কিছু কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। এরপর যে রাশিটা আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমেই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটা যোগ কিন্তু সংযোগ হয়েছে, প্লাস বৃহস্পতির ঘরে কিন্তু রবির সঞ্চার। এই সঞ্চারটা কিন্তু ভীষণভাবে কাজ দেবে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। যাদের অর্থনৈতিক একটা ডিস্টার্ব চলছিল, প্রচণ্ড দেনার মধ্যে আছেন, প্রচণ্ড দেনাটা শোধ হবে, লোন পাচ্ছেন না, এই মাসে লোন পেয়ে যাবেন, বা লোনটা প্রচণ্ড নিয়ে সমস্যা হচ্ছে, লোন শোধ করতে পাচ্ছেন না, এখানে কিন্তু কিছু না কিছু দিক থেকে একটা সলভ হয়ে যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনা, প্রমোশন, রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। যারা চাকরিতে অনেকদিন চাকরি করছেন কিন্তু প্রমোশন হয়নি, বসের কুনজরে ছিলেন, তারা কিন্তু বসের সুনজরে থাকবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে অনেক উন্নতি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে যারা ছোটোখাটো বিজনেস করছেন, যারা কুটির শিল্প করছেন তাদের ক্ষেত্রে ভীষণ কিন্তু উন্নতির যোগ কিন্তু প্রবল যাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। দেখবেন অনেক ভালোভাবে এবং অনেক ভালোভাবে কিন্তু থাকার কিন্তু যোগ প্রবলভাবে আছে এই 14 মার্চের পরে বৃহস্পতির রবির সঞ্চার বৃহস্পতির ঘরে। এই সঞ্চার ট্যানজিটটা কিন্তু ভীষণভাবে কিন্তু কাজ করে আমাদের। রবি আমাদের রায় সম্মান দেয়, রবি হচ্ছে প্রজ্ঞা। রাজনীতিকদের যাদের ব্যাপার আছে তারা এই মাসটা কিন্তু ভালো পাওয়া যাবে। যারা রাজনীতির জায়গায় কিছুই ভাবতেন না কিছু একটা পাবো, তারা কিন্তু পেয়ে যেতে পারেন। তাদের নাম কিছু ক্ষেত্রে ভালো জায়গায় চলে যেতে পারে যাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন রবির এই সঞ্চারের কিন্তু ফলে। রবি আমাদের রায় সম্মান এনে দেয় বলেছি, রবি রাজনৈতিকের কারক গ্রহ, রবি যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন শ্রুতিগতি সম্পর্ক সব কিন্তু রবি। রবি আবার চিকিৎসা শাস্ত্রের কারক গ্রহ, রবি বৃহস্পতি আগলে সুচিকিৎসা শাস্ত্রে সে বিশাল জায়গায় কিন্তু ভালো জায়গায় যাবে।
এবং রবির সঙ্গে যদি বৃহস্পতির একটা সংযোগ ঘটে, কিন্তু রবির সংযোগটা ঘটছে কিন্তু বৃহস্পতির ঘরে, যার ফলে এই চার পাঁচটা রাশির কিন্তু ভীষণ একটা ভালো ফল কিন্তু ইন্ডিকেট করছে। প্রতিষ্ঠার কারকগ্রহ, যশের কারকগ্রহ কিন্তু রবি। পিতার যে শুভ শব, পিতার ভালো মন্দ নির্ভর করে কিন্তু রবির উপস্থিতির ফলে, রবির কিন্তু ট্রানজিটের ফলে, রবির কিন্তু সব এই জায়গাগুলো কিন্তু দেখে। রবি 3, 6, 8, 12 এই কিন্তু জায়গাগুলো কিন্তু যদি থাকে, 3, 6, 8, 12 যদি রবির সঞ্চার হয়, তাহলে কিন্তু পিতার সঙ্গে একটা মনোমালিন্য হবে, পিতার সাথে একটা কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, পিতৃ কষ্ট থেকে সে কিন্তু কষ্ট পেয়ে যাবে সারা জীবন। তো জায়গায় রবির আরও অনেক কিছু ব্যাখ্যা দেওয়ার আছে। এরপর যেটা বৃশ্চিক রাশির বললাম, এরপর যেটা বলবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় ঘর প্রবেশ হচ্ছে বৃহস্পতির ঘরে, রবির সঞ্চার হচ্ছে 14 মার্চ থেকে। তৃতীয় ঘর থেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় রিলেটিভ, তৃতীয় ঘর থেকে এবং সপ্তম ঘর থেকে আমাদের বিজনেসের একটা বিচার করতে হয়। ব্যবসার ক্ষেত্রে যারা তৃতীয়, যারা মকর রাশি এবং মকর লগ্নের যারা জাতক জাতিকা, তাদের বন্ধু বান্ধব যে ডিস্টার্ব ছিল সেটা কিন্তু হবে। প্রেম প্রীতি যোগে একটা গোলমাল ছিল, প্রেম করছেন সেখানে ডিস্টার্ব হয়েছিল, সেটা কিন্তু মিলিত হবে। দাম্পত্য জীবনে একটা কলহ অশান্তি ছিল, সেটা কিন্তু ঠিক হবে। ডিভোর্স পর্বে সই করে দিয়েছে, আর ঘর করব না, সেখানে কিন্তু এখন ফিরে আসতে পারে, সেই ডিভোর্সটা ফর্মটা আবার তুলে নেবে, নিয়ে ডিভোর্স আর হবে না, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে যাদের মকর রাশি। বন্ধু বান্ধব আত্মীয় রিলেটিভের সঙ্গে মুখ দেখা দেখি ছিল না, আত্মীয় রিলেটিভরা কিন্তু জেঁচে এসে আপনার সঙ্গে কিন্তু দেখবেন 14 মার্চের পর কিন্তু ভীষণ একটা ভালো যোগ সৃষ্টি করবে, সংযোগ সৃষ্টি করবে। অনেকে আমার চেম্বারে এসে বললেন, শাস্ত্রীজি কোনো আত্মীয় আমাদের সঙ্গে ব্যবহার ভালো করছে না, কোনো আত্মীয়র সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্ক ভালো হচ্ছে না। এই দেখবেন এর থেকেই শুরু হয়ে যাবে ভালো 14 মার্চের পর থেকে। যেহেতু মকর, যাদের মকর রাশি মকর লগ্ন, তৃতীয়ের থেকে আমাদের বিচার করতো এই যোগগুলো, তৃতীয় ঘর থেকে আত্মীয় স্বজন, তৃতীয় ভাগ আমরা সহজ ভাব বলি, ভালো কথাই বলি, তৃতীয় ভাবটা সহজ ভাব, সহজ ভাব মানে সব কিছুটা সহজে হয়ে যাবে দেখবেন, অনায়াসে হয়ে যাবে দেখবেন তৃতীয় ঘর। এই তৃতীয় ঘর যাদের মকর রাশি মকর লগ্ন তাদের ক্ষেত্রে ভালো হবে। এরপর আসবো কুম্ভ রাশি, যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা শনি সরাসরি চলছে, কিন্তু শনি মূল ত্রিকোণে আছে, অনেক কিছু কথা আমি কিন্তু বলেছি। এই কুম্ভ রাশির কিন্তু কোথায় পাচ্ছি আমি এই দ্বিতীয় স্থান, দ্বিতীয় থেকে আমরা ধন, দ্বিতীয় ঘর থেকে আমরা কিন্তু রূপ রস ধন সম্পত্তি বিচার করি, দ্বিতীয় ঘর থেকে পড়াশোনা বিচার করি। ওই দ্বিতীয় ঘরে কিন্তু রবির সঞ্চার হচ্ছে বৃহস্পতির ঘরে, যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে অর্থের একটা দাবদাবা থাকবে, প্রচুর টাকা হঠাৎ করে চলে আসার প্রবণতা ভীষণ আছে। যাদের লটারি কাটার ইচ্ছা আছে তারা 2, 3, 9, 6 এই নাম্বার দিয়ে লাস্ট ডিজিট যেটা হবে সেটা কিন্তু অবশ্যই কাটুন, দেখবেন অনেক কিন্তু ভালো ফল পাবেন। এবং টোটাল লটারির যে সংখ্যাটা হবে ডিজিটটা, সেটা যোগ করে যদি 3, 6, 9 হয় তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে, এবং তাতে কিন্তু লটারি পাওয়ার বা হঠাৎ করে প্রাপ্তি যোগ কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে যাদের কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। এই দ্বিতীয় থেকে আমরা বলি ধন বিচার করি, এই ধন স্থানে যোগ হয়েছে কার, বৃহস্পতি, বৃহস্পতি আমাদের অর্থ, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি চেতনা, রবি আমাদের যশ, যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতি গতি সম্পর্ক প্রেম ভালোবাসা এবং অর্থ। আমি বলেছি গ্রহদের নিজস্ব কোনো আলো নাই, বৃহস্পতির ঘরে রবির সঞ্চার হয়েছে মানে ওখানে আলোই কিন্তু একদম আলোকিত হয়ে আছে ঘরটা, যার ফলে যে রাশিগুলো 6টা রাশির কথা আমি বললাম তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। মেষ রাশির ওভারঅল বলেছি ভালো আছে, মোটামুটি যথেষ্ট চলবে, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আবার এই মাসটা একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে, কারণ ওখানে দ্বাদশে বৃহস্পতির রবির সঞ্চার হয়েছে, রবি হচ্ছে যশ যোগাযোগ। মেষ রাশির ক্ষেত্রে এই মাসটা মানে 14 মাস থেকে একটু সাবধানে থাকবেন, একটু কথা কম বলবেন, আত্মীয় রিলেটিভ এবং অফিসে একটু বসের সাথে ঝগড়াঝাটি অশান্তি হয়ে যেতে পারে। জ্যোতিষের দুস্থান বলেছি 6, 8, 12, অর্থাৎ 12 ঘরে মেষ রাশির দ্বাদশে হয়ে গেছে কিন্তু রবির অবস্থান, রবি দ্বাদশে খুব একটা ভালো ফল দেয় না, দুস্থানের মধ্যে ভালো স্থান 6ষ্ঠ ঘরে রবির কিন্তু কিছুটা ভালো ফল দেয়, বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলো কিন্তু একটু 6, 8, 12 দুস্থানে রবির অবস্থান কিন্তু ভালো না। সেই ক্ষেত্রে বলবো মেষ রাশির ওভারঅল ভালো আছে, সারা মাসটা খুব ভালো আছে। আমার প্রিয় রাশি এবারের মেষ রাশি, কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের দেখবেন কিন্তু ভীষণ ভালো একটা ফল যাচ্ছে। আমার নিজের কিন্তু মেষ রাশি না, কিন্তু মেষ রাশির এত ভালো আছে 2024টা মেষ রাশির ক্ষেত্রে, আমার খুব ভালো লাগছে তাদের খুব ভালো উন্নতি। যাই হোক, আপনারা কিন্তু সামনেই
এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু মেনে চলুন, এবং মেষ যে রাশিগুলোর ভালো বললাম তাদের তো ভালো আছেই, প্রত্যেকের সেই রাশির উদ্দেশ্য বলবো। যেহেতু রবির সঞ্চার হয়েছে কথায় মিনের ঘরে, সেই ক্ষেত্রে প্রতিদিন আমি সবাই সকলকে বলবো প্রতিদিন সূর্য প্রণাম করুন। আর প্রত্যেকের উদ্দেশ্য বলবো এই 14ই মার্চের পর থেকে, আমরা 14ই মার্চ, 15ই মার্চ, 16ই মানে এই মাসটার মধ্যে যখনও সপ্তাহে একদিন একটা ঈশান কোণে একটা কাঁচের বয়াম নেবেন, সে বয়ামের মধ্যে কিন্তু সল্ট কী নেবেন, সল্ট সৈন্দব লবণ, সৈন্দব লবণ রেখে দেন ঈশান কোণে, এটা রেখে যান 2024 সালটা, দেখবেন প্রত্যেক রাশির ক্ষেত্রে ভালো হবে। একটা সুরক্ষিত জায়গায় ঈশান কোণে কোনোটা তাকের মধ্যে কোনোটা জায়গার মধ্যে সৈন্দব লবণ ভর্তি করে রেখে দেন, ঢাকা দেবেন না, খালিতে রেখে দেন। প্রতি সপ্তাহে যে সপ্তাহে রাখছেন, মঙ্গলবার রাখলেন, বুধবার রাখলেন, পর পরের সপ্তাহে ওটাকে আবার ফেলে দিতে হবে, দিয়ে আবার নতুন করে রাখুন। সৈন্দব সিন্ধু নুন বলি, যেটাকে সৈন্দব লবণ বলি, এটার ক্ষেত্রে যে রাশিগুলোর খারাপ আছে তাদের ভালো হবে, আর যে রাশিগুলোর ক্ষেত্রে ভালো বললাম তাদের আরও ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার। আরও কিছু সঞ্চার নিয়ে আমি কথা বলবো, খুব ভালো থাকুন।